সমাজ এই পড়াশোনা করে কি লাভ? যেখানে থাকায় আমরা একটা জায়গায় চাকরি নিতে গেলে 2 লাখ দেন, 3 লাখ দেন, 5 লাখ দেন, 10 লাখ দেন, সেখানে আমাদের রিং আইডি মাত্র 22,000 টাকা একটা মেম্বারশিপে আমাদের 15,000 টাকা বেতন দিচ্ছে, ঠিক আছে? যেটা করে আমরা সচলভাবে চলতে পারতেছি। এই যে করোনার দুর্যোগের সময় এমন রিং আইডি এমন কোনো লোক নাই যে রিং আইডি থেকে টাকা তুলে বাজার না করছে। আমি নিজে রিং আইডি থেকে টাকা তুলে আমি নিজে আমার পকেট খরচ চালাইছি, 10,000 টাকাতে মেম্বারশিপ কিনে, মাস মাসে 10,000 টাকা মেম্বারশিপ কিনে আমি এই মেম্বারশিপ থেকে 1,25,000 টাকা তুলছি, ঠিক আছে? 1,25,000 টাকা আমি ওই একটা আইডি থেকে তুলছি, আর বাকি ওই আইডি গুলা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আমার 4-5টা গোল্ড মেম্বারশিপ আছে। আমাদের সকলের কাছে একটাই দাবি যে আমরা চাই রিং আইডি ফেরত আসুক, আগের মতো আমরা যেন সবাই চলতে পারি, সতর্ক করতে পারি। ফিরে আসে আমরা আগে যেভাবে টাকা খরচ করতাম, ঠিক আছে, সেভাবে আমরা টাকা খরচ করবো। এটা এখান থেকে কে পাবে? সরকার পাবে, রিক্সা চালক পাবে, ভ্যান চালক পাবে, তারপরে দোকানদার পাবে, সবাই পাবে এভরিথিং। এখন আমাদের পকেটে 1 টাকা নাই, তাহলে আমরা খরচটা কোথা থেকে করবো? আর সরকারি বা কোথা থেকে পাবে, ঠিক আছে? আমরা যদি খরচ না করতে পারি, ইনকাম যদি না করতে পারি, তো খরচ করবো কীভাবে? তো সকলের কাছে একটাই প্রত্যাশা, সকলের কাছে একটাই দাবি, আমরা রিং আইডিকে আগের মতো ফেরত চাই। রিং আইডি কর্তৃপক্ষকে একটা কথাই বলবো যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যাটার যেন সমাধান করে। ওনারা বাহিরে আছে না ভিতরে আছে সেটা আমাদের কোনো দেখার বিষয় না। আর আমাদের যে দুইজন লোক অফিসিয়াল তাদেরকে গ্রেপ্তার করাইছে, একজন হচ্ছে সাইফুল স্যার, ওনার মামলাটা সম্পূর্ণ আলাদা, অনলি 76,000 টাকার মামলা, যেটার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ বিকাশ, ঠিক আছে? এটার জন্য রিং আইডি কোনো দায়ী না, কারণ অথরাইজ করা নাই বিকাশে, কারণ একজনে মেম্বারশিপ অ্যাক্টিভ করার জন্য টাকা মারছে বিকাশে, অথরাইজ করা নাই বিকাশ, এটার জন্য আমরা বিকাশকে বয়কট করছি, রিং আইডি থেকে বিকাশকে বয়কট করা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে রেদন ভাইয়া, রেদন ভাইয়াকে যে মামলার জন্য গ্রেপ্তার করাইছে এটার সাথে রিং আইডির কোনো যুক্তিকতা নাই, ঠিক আছে? এটা ওনার পরে আমাদের সকলের কাছে একটাই দাবি, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অচিরে এখান থেকে ছেড়ে দেওয়া হয়। আর অন্য দাবি আমাদের যে তারা যেন যে কোনো মূল্যে আমাদের কে আগের মতো সব কিছু করার জন্য সুযোগ সুবিধা করে দেয়। এটার জন্য রিংকে যা করা দরকার রিং তাই করুক, রিং যে কোনো কিছু বলে না। এই যে বিভিন্ন গণমাধ্যম ইউটিউবার এক একজন এক এক কথা বলে, রিং কেন কাউকে কোনো কিছু বলে না? আমাদের কথা হচ্ছে একটাই, কেন কাউকে কোনো কিছু বলে না? আমরা যদি ইউজাররা যদি একটা টিভি চ্যানেলকে যদি 0 লেভেলে নামাই দিতে পারি, তাহলে আপনারা যদি এটা যদি আমাদের পাশে থাকেন, তাহলে কি আমরা এটা আরো বেশি ভাবে পারতাম না? ঠিক আছে, আপনারা এই যে 18 তারিখে মানববন্ধনের কথা, আপনারা কোনো এজেন্ট বা কোনো অফিসিয়াল কোনো ব্রডকাস্টার আপনারা এই বিষয়টা প্রচার করেন না কেন? দুজি কারো এতে গিয়ে দুইবার তিনবার কপি পেস্ট করছি, তাহলে আপনারা ব্লক করে দিচ্ছেন। আরে ভাই ব্লক করবেন কেন? এটা কি আমাদের জন্য করতেছে নাকি আপনাদের জন্য করতেছে? আমি নিজে একা খায় চলবো, এই জন্য তার করতেছি। সকলকে যেন মিলেমিশা সবাই যেন চলতে পারে, সকলে আর্থিক ভাবে যেন সবাই সচ্ছল হয়, এর জন্য চেয়ারিং এর। কারণ ভাই আমাদের তো 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা ঘুষ দিয়া 10,000 টাকা 15,000 টাকা 20,000 টাকা চাকরি করার মতো এবিলিটি আমাদের নাই। কারণ বাপ মা এত কষ্ট করে পড়াশোনা করেছে, যা পড়াশোনা করেছে এমনিতে 10-12 লাখ চলে গেছে, তাহলে এখন আবার 20 লাখ 30 লাখ কোথায় রেখে দিবে? আমাদের হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের জন্য একটাই কথা যে কোনো ই কমার্স সাইট যারাই আসুক সবাই যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারে, এর জন্য সরকারের কাছে আমাদের একটাই দাবি, তারা যেন সব কিছু বিবেক বিবেচনা করে আইনি প্রক্রিয়া যত কিছু দরকার, ঠিক আছে, সব কিছু শেষ করে আমাদেরকে আমাদের রিং আইডি ফেরত দেয়। আমরা রিং আইডি টাকা চাই না, আমরা চাই আমাদের রিং আইডি চাই, আমরা চাই রিং আইডির সাথে কাজ করতে, ঠিক আছে? ধন্যবাদ। আর ভাই আজকে 18 তারিখ, শেখ হাসিনার জন্মদিন ছিল, এই জন্য এখানে অনেক লোক আসতে পারে নাই, অন্য একটা মিটিং ছিল, এই জন্য আমাদের এটা সচরাচর মানে বড় করা যায় না। এরপর বৃষ্টির মৌসুম খারাপ, আবহাওয়া খারাপ, এর জন্য কিছুক্ষণ আগেও আমি মানে আসতে আসতে আমি নিজে বৃষ্টিতে ভিজে আসছি, আসতে আসতে আর কি মিটিংটা শেষ হয়ে গেছে। আগে অনেক বড় ছিল, তো প্রায় অনেক লোক ছিল, এখন আমি সীমিত সময় হয়েছে। তো আমাদের হচ্ছে বুঝি আপনারা দুজি টিভি মাধ্যম বলেন, গণমাধ্যম বলেন, যে আপনারা সাংবাদিক বলেন, ইউটিউবার বলেন, আপনারা যাই কিছু করেন না কেন, ঠিক আছে, আপনারা দুজি রিং আইডিকে দুজি ফিরিয়ে আনতে না চান, ঠিক আছে, আপনারা তো এইটা বানাবেন ওইটা বানাবেন, আপনাদের চ্যানেল ভিউর জন্য সাবস্ক্রাইবের জন্য আপনারা যা মনতে তাই করতে পারেন, ঠিক আছে, আমাদের এসবের দরকার নাই। আপনারা দুজি 22 তারিখের ভিতরে দুজি কার্যক্রম যদি সঠিকভাবে শেষ না করেন, অফিসিয়াল কার্যক্রম আর আইনি প্রক্রিয়া যদি সঠিকভাবে শেষ না করেন, তাহলে আমরা 22 তারিখে আবার কঠোরভাবে এটা করার। আর যারা আসতে পারেন নাই, যারা 18 তারিখে আসেন নাই, ঠিক আছে, আপনারা কি রিটার্ন টাকা খান নাই?
রিঙের টাকা কি আপনারা খান নাই আপনাদের কাছে একটাই প্রশ্ন আপনারা যদি রিঙের এক টাকা খায় থাকেন তাহলে আশা করি আগামী 22 তারিখে সবাই এখানে উপস্থিত থাকবেন সশরীরে এই জন্য আপনাদের যা করতে থাকবেন আপনারা তাই করবেন এখানে আসলেন না কিসের জন্য কিসের জন্য আসলেন না সেটা বলেন আপনারা রিঙের টাকা খান নাই রিঙ আপনাদের সহযোগিতা করে নাই করছে সবকিছু করছে তাহলে আপনারা কেন আসলেন না এখানে আমরা এই যে কয়েকজন লোক আগে যারা ছিল বৃষ্টির কারণে অনেকে হয়তো চলে গেছে অনেক সকালে আসছে কিন্তু এই যে আমরা তো আশা করি না যে এই পরিমাণ লোক হবে আমি মিনিমাম আশা করছিলাম যে 50,000 লোক হবে মিনিমাম ঠিক আছে কিন্তু এখানে এটা আমাদের দুঃখজনক বিষয় আপনারা রিঙকে শুধু ভালোবাসেন ফেসবুকে ইউটিউবে গালা মন্দ ওইখানেই করতে পারেন না বাস্তবে শ্বশুরে আপনাদের ভিতরে কিছুই নাই এখানে ভয় পাওয়ার তো কিছু নাই কি করবে জানাবে আমরা কি করছি চুরি করছি নিজের টাকা অপরকে দিচ্ছি অনলাইনে ইনভেস্ট করছি আমাদের ইনভেস্ট করার ক্ষমতা আছে কলিজা ছিল আমরা ইনভেস্ট করছি এই জন্য কি আপনারা আমাদেরকে ধরে নিয়ে যাবে এরকম ভয় আসতেছেন না ভয় পাওয়ার কিছু নাই যদি ধরে নিয়ে যাচ্ছে সরসরের মহিনায় চলে যাবো সমস্যা নাই রিঙের টাকা গেছি গুন গাইতে তো অসুবিধা নাই ঠিক আছে আমরা রিঙের টাকা গেছি গুন গাইতে আমাদের অসুবিধা নাই তারা বলছে যে আপনারা 100 200 500 লোক নিয়ে আসতেছেন ওদের ব্যাপারে বলেন আর যারা বলছে 100 200 400 500 লোক নিয়ে আসতেছে কিছুক্ষণ আগে আমি একজন ফেসবুকে একটা ভুল দেখলাম তিনি 460 জনের একটা লিস্ট দেখাইছে যে উনি আসতেছে গাড়িতে আছে এখন তো ওই গাড়িতে কোথায় আছে এটা আমি সঠিক নিজেও জানি না ওইটা মনে ফেসবুকে ঝুলে আছে বা কি দামে পড়ছে আমি নিজেও জানি না আমাদের তো মিরপুর 10 থেকে আসতে পারে আমি আজকে 3 দিন ধরে মিরপুর 10 আজকে এখানে আসছি তারপরেও মনে করেন একটু লেট হয়ে গেছে আমার আসতে আসতে পারি না জামের কারণে আসতে পারি নাই মোটর সাইকেল আসছি তারপরে বৃষ্টির কারণে আবার থেমেছিলাম তো আমি চেষ্টা করছি আসার জন্য ঠিক আছে আরেকটা কথা বলি আমি হচ্ছি যে ইউজার তো ঠিকই আছি আমি কিন্তু এজেন্ট মামিসিং সদর এজেন্ট মাহমুদুল হাসান রিফাত ঠিক আছে এটা আমার বন্ধু উনি হচ্ছে এজেন্ট মামিসিং সদর এজেন্ট মাহমুদুল হাসান রিফাত আমার আইডি কার্ড নাই এই জন্য আমি এজেন্ট দিতে পারিনি আমার বন্ধুকে দিয়ে এজেন্ট দিয়েছে আমরা দুজন একসাথে কাজ করে আছি তো আমাদের নিচে প্রায় 650 মেম্বার আছে যাদেরকে আমরা সরাসরি আইডি অ্যাক্টিভ করেছি আর আমার কাছে সার্ভিস দিচ্ছে টোটাল প্রায় 2,200 লোকের মতো কই আমি একজনকে পাইলাম না এখানে আমি অনেক আনাই বিনাই করছি অনেককে কল দিছি আমি আসছি এটার জন্য যদি আমার কোনো দায়ীবার হয় বা এটা থেকে যদি অফিস থেকে কোনো প্রেশার ক্রিয়েট হয় এটার জন্য আমি সবকিছু মাথায় পেতে রাজি আছি কারণ আমি যদি এখানে না আসি আমার ইউজারগণ বলবে যে আপনি তো নিচে গেলেন না তাহলে আমরা যাবো কি করে এই জন্য আমি আসছি আমি সশরীরে বা সম্মুখে কোনো কিছু বলি নাই কারণ এটা আমার বাধ্যবাধকতা কথা ছিল এই জন্য আমি বলতে পারি নাই তবে অফিস থেকে আমাদের কোনো অফিসিয়াল নোটিশ দেওয়া ছিল না যে তোমরা এই বিষয়টা বললো না বা ওইখানে যাইও না এরকম কোনো নোটিশ আমাদেরকে দেওয়া হয় নাই বা আমরা যে আসবো এরকম কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতাও আমাদেরকে দেওয়া হয় নাই